যুদ্ধের মেজাজে গালওয়ান যা ঘটেছে ভারতীয় সেনাদের সঙ্গে তা নৃশংস, নৃশংসভাবে তাদের মারা হয়েছে। কিন্তু এরপর যুদ্ধের জন্য কতটা এগোতে পারবে চীন, এই নিয়ে আলোচনা আমার সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আমি কর্নেল সরকারের কাছে জানতে চাইব, ভারতের তরফ থেকে কড়া অবস্থান, তাদের এই না দমে যাওয়ার মানসিকতার সঙ্গে একটার পর একটা কড়া বার্তা এবং আমেরিকার পাশে থাকা, চীন কতটা এগোতে পারবে যুদ্ধের জন্য? দেখুন, আজকে ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে দ্য ব্যাটল লাইজ ইন দ্য কমান্ডার্স অন গ্রাউন্ড, এবং তার সাথে আর্মি, নেভি, এয়ারফোর্সকে রেডি থাকতে বলেছে। তো ইন্ডিয়ার স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার অ্যাট দিস মোমেন্ট। ইন্ডিয়ান আর্মি অন ট্যাকটিক্যাল লেভেল যারা আছেন তারা পুরোপুরি রেডি, ইউ টু জাস্ট গিভ এ গো হেড। আর চায়না কতটা এগোতে পারবে, আমার যদ্দূর মনে হয় 15-16 নাইটে যেটা হয়েছে সেটা একটা স্কারমিশ হয়েছে বিকজ অফ লোকাল কমান্ডার্স অ্যাট দ্যাট লেভেল, যে কারণে জিনিসটা আউট অফ হ্যান্ড করে স্নোবল করে গেছে। বাট আদারওয়াইজ চায়না অলসো নোজ দ্য কনসিকোয়েন্সেস অফ এ ওয়ারফেয়ার। ইট ইজ নট ইজি, ইট উইল ব্রেক ডাউন ইকোনমিক্যালি অলসো অ্যান্ড মিলিটারিলি অলসো। অ্যান্ড ইন্ডিয়া ইজ নট অফ 62 অর 85 অর 75, ইট উইল বাউন্স ব্যাক ইন এ ভেরি ভেরি বিগ ওয়ে, এবং চায়নাকে বুঝিয়ে দেবে যে ইট ইজ নট ইজি টু স্টেপ অন টু আর টেইল। হ্যাঁ, কিন্তু কনসিকোয়েন্সেস তো দুদেশকেই ফেস করতে হবে। ধরুন কোভিডে এই মুহূর্তে জেরবার, আমি আসবো জ্যোতির্ময় বাবুর কাছে, কোভিড যুদ্ধে আমরা জেরবার, সেটাকে কোনোভাবে সামলাতে সামলাতে যদি সত্যি রকম একটা সামরিক যুদ্ধে আমাদের পৌঁছে যেতে হয়, ভারত কতটা এঁটে উঠতে পারবে? এবং চীনের কাছেও তো একটা বড় মার্কেট ভারত। হ্যাঁ, এখন দু সাইডই মুখে মাস্ক পরে মারামারি করছে, এটা একটা অদ্ভুত দৃশ্য, কিন্তু এই দৃশ্য নিয়ে বাঁচতে হবে, আমাদের উপায় নেই। ইন্ডিয়া আগের তুলনায় তো অনেক বেশি অ্যাডভান্সড হয়েছে মিলিটারিলি, অনেক কিছু জোগাড় করেছে, জোগাড় যন্ত্র করেছে, যদিও রাশিয়ার ওপরে এখনও অনেকটা বেশি করেই ডিপেন্ডেন্ট, কিন্তু ডেমোয়া ইত্যাদি এগ্রিমেন্ট হয়েছে আমেরিকার সঙ্গে, মিলিটারি প্যাক্ট, যার ফলে লেটেস্ট অনেক অ্যাডভান্স ওয়েপন্স ইন্ডিয়া পাচ্ছে। চায়না অলরেডি এগিয়ে রয়েছে অনেক ব্যাপারে, যেমন ওদের 155 mm হাওয়াইজার, মোবাইল হাওয়াইজার এসে গেছে, তারপর টাইপ 15। ধরুন আমরা সেই তুল্যমূল্য সামরিক শক্তি নিয়ে আলোচনা করব, কিন্তু আমার বক্তব্য কূটনৈতিক স্তরে, এক তো এমনি অনেকটা কোণঠাসা করোনার জেরে চীন, হুতে ভারতের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে সম্পর্কটা দোটানায় চলছিল, তার উপরে এই জায়গা ভারতীয় কনস্ট্রাকশন, সব মিলিয়ে ভারত একটা পাওয়ারফুল জায়গায় চলে যাচ্ছে, এটা চীনের একটা সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু আমেরিকার মতো একটা শক্তি ভারতের পাশে থাকা, চীন কি সত্যি এগোবে? কনসিকোয়েন্সেস কি চীনকে আরো বেশি ফেস করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমেরিকার সঙ্গে তো চীন ডিরেক্টলি মোকাবিলা করেছে, চীনের সেদিকে ভয় নেই কিছু, মানে অন্তত বাইরে থেকে দেখানো ভয় নেই। অর্থাৎ যেমন কোরিয়ান ওয়ার, কোরিয়ান ওয়ারে তো চীনেরা আমেরিকানদের ঝেঁটিয়ে প্রায় সমুদ্রের জলে ফেলে দিয়েছিল, কাজেই চীনেদের ওই আমেরিকার ভয় ওটা নেই, ওটা ওসব ভাবলে চলবে না। ছোট্ট ভিয়েতনামেরই ছিল না, আমেরিকাকে ডিফাই করছে সবাই, কাজেই ও মিলিটারি হলেও নানা উইকনেস আছে যেখান থেকে তারা ঠিক ঢুকে যাবে, এইসব কনফিডেন্স তাদের আছে। তাহলে আমেরিকার পাশে থাকাটা কতটা হচ্ছে যে কতটা এফেক্টিভ হবে চীনকে রোখার জন্য? এফেক্টিভ অনেকটাই হবে, তার কারণ হচ্ছে যে চীন কি করছে না করছে এই ইন্টেলিজেন্সটা ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদের যে ইন্টেলিজেন্স অ্যাসেট আছে তার থেকে অনেক বেশি আছে আমেরিকার। আমেরিকা ভারতবর্ষকে কার্বন কপি দিয়ে দিতে পারে, আমি ইচ্ছে করে বলছি কার্বন কপি, আজকাল তো সব ইলেকট্রনিক। যাই হোক, চীন কী করছে, কী করতে যাচ্ছে ইত্যাদি এইসব অবজারভেশন নানা রকম আছে স্যাটেলাইট ইত্যাদি থেকে, সেই সব থেকে বা সেন্সার আছে, গ্রাউন্ড সেন্সার ইত্যাদি ইত্যাদি, এইসব ইলেকট্রনিক যত ডিভাইস আছে, যত রাজ্যের অটোমেটিক ব্যাপার আছে, সেই সবগুলোতে আমেরিকা এগিয়ে আছে সবার থেকে। সেইগুলো যদি ইন্ডিয়া বেনিফিট পায় তাহলে ইন্ডিয়া তো মানে এটা ফোর্স মাল্টিপ্লায়ার বলে, ইন্ডিয়ার অনেক সুবিধা হয়ে যাবে। কিন্তু সেটা চীনকে ভয় দেখানোর জন্য যথেষ্ট নয় যা আপনি বলছেন।